পরিবেশ গড়ে তোলা হয়েছে, আর আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে অনেক বর্ষাকাল, তাই আর উপরে এত সুন্দর করে ছবি আছে, আমরা অনেক ভালো লাগলো ছবিগুলো দেখতে। উপরে হচ্ছে শেখ মুজিবুর রহমানের, মানে হচ্ছে তার সাথে যা যা ঘুরতেছিল সেগুলা, তার গ্রামটা কিরকম ছিল এগুলোই হচ্ছে তুলে ধরার চেষ্টা করছিল ওরা। আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর ছোটবেলাটা গ্রাম, মানে 10টি প্লেস এর মধ্যে এটা একটি, কারণ এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, গ্রাম গ্রাম আর এখানে অনেক কিছু জমি, দেখতে মনে হচ্ছে গ্রাম, গ্রামের সৌন্দর্যগুলো আমরা মনে হয় গ্রামে মানে ঘুরতে আসছি, এটা আমাদের পুরো গ্রামের মতো লাগতেছে। দেখেন কিরকম পরিবেশ, যে চারিদিকে গাছপালা, পরিবেশ, খাল বিল সবকিছু নিয়েই গঠিত। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অনেক মজার মজার ব্লগ করবো, আর অনেক ভিডিও বানাবো। আর এখন কথা বলি, চলো রায়ান, এই লাইটটা কি সবুজ? আচ্ছা, এখন হচ্ছে আমরা সবাই মিলে চালাবো, আর এই জায়গা যে রাস্তা রোড এটা কিন্তু অনেক স্মুথ ভাবে গড়ে তোলা হয়েছে, আর এই গ্রামটা অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, আর চারিদিকে যে পরিবেশ নদী লালা নিয়ে গঠিত। আর আজকে এরা এরা দুইজন পড়ে গেল, দেখেন কি হয়ে পড়ে গেল এরা, না আঙ্কেল কোন বিষয় না, আমি পড়ে যাবি রোজারে বাঁচাইতে যা, আমি গাইস পড়ে গেলাম, ওটা আমি ভয় পাই আরিয়ান রোজাকে বাঁচাইতে গিয়ে, রোজা বললো আর আরিয়ান ওখানে ব্যথা গেল যে আমি আমার পায়ে এই সাইডটা অনেক ব্যথা করছে, হ্যাঁ তো তার জন্য আমি ঘুরতে পাইনি, যে ঘুরতে গিয়ে আমি পড়ে গেলাম। আমি আসলে ওখানে বাইরে থাকতে পারি না, এখানে দেখুন বৃষ্টি পড়তেছে, পড়টা আমার পা আটকে গেছে, পরে আমি হ্যাঁ পরে পিছনে হাত পড়ছি, পড়ে গেছো? হ্যাঁ দেখুন, একটা রেসের ইউনি মানে একটা মানে রেসের একটা সৌন্দর্য দেখাবো যে আমরা কিভাবে রেস করব। সো রেডি, একটা জিনিস কৌশল যা অনেক আপনাদের জন্য অনেক কাজে লাগবে, আর এই কৌশল যদি আপনারা স্ক্রিনের মধ্যে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের গাড়ির ভিতর অনেক শক্তি হবে, তাহলে আপনারা একটু বেশি বেশি জোরে রোজা আরিয়ানকে কিন্তু অলরেডি ধরেও ফেলতেছে ভাই, আমার কিছু বুঝতেছি না, এ আবার কেমন কথা, রোজা এত জোরে দৌড়াচ্ছে যে মনে হচ্ছে চিটা চিটা মনে এখানে দৌড়াদৌড়ি শুরু করছে, রোজার একদম চিটার মতো লাগতেছে। আরিয়ান কই? আরিয়ান তো জোর চালাচ্ছে। আর এখানে রোজা রোজা স্ক্রিন নাম কি? বিকুবা, বিকুবা না টিকুবা। তোমার কেমন লাগছে আজকে? তোমার জোরে চালা, আমি যাও। আর আচ্ছা আমি চালাবো, জোরে জোরে, ঠিক আছে তুমি যাবে চালাস, আমি যাবো। গাইস ক্যামেরা ধরো অনেকটাই কষ্ট, আরবিকে গাইস অনেক পিছল করছে জায়গাটা, দেখি পড়ে গেলে তো ভালোই। সো গাইজ, আমাদের ব্লগটি লাস্ট পর্যন্ত চলে আসছে, আর আপনারা হচ্ছে আমাদেরকে লাইক ফলো শেয়ার করে দিবেন না, আরবি ক্যামেরা ধরো। এবার আমরা রোমিও দিই, রোমিও আসো আসো, রোজা কাম হিয়ার, 4 মিনিট। আর হচ্ছে এখন হচ্ছে লাস্ট ব্লগে আমরা চলে আসছি, আর হচ্ছে আরিয়ান একটা রোমিও দিব, আরিয়ান দেখেন কীভাবে রোমিও, আরে নেব না এবো না, এইখান দিয়ে আসবা এইখান দিয়ে। গাইজ আজকের মতন আমাদের ভিডিওটি ছিল একটুকুই, আপনাদের জন্য এখন আমরা আরও শর্টস বানাবো, তো সবাই লাইক ফলো শেয়ার করে দেবেন, টাটা। তো বন্ধুরা, আমাদের ব্লগটা আজকে এতটুকু পর্যন্ত, সবাদের অনেক ভালো লেগেছে, কারণ আমরা যে জায়গাটা আসছি সেদে বাংলা কৃষ্ণনগর বিদ্যালয়, আর এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগলো আমাদের। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাই বাই।